সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহ ব্যাপক সংঘর্ষ। ইসরায়েলে ফের রকেট ছুড়ল প্রতিরোধ যোদ্ধারা। এখনই যুদ্ধ বন্ধ করুন, আমাদের অনেক মূল্য চুকাতে হচ্ছে, বললেন ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী। ফের গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলা, 4 শিশুসহ নিহত 16। জেট ফাইটার নির্মাণ কেন্দ্রে হামলার জন্য পিকেকে দায়ী, বলছে তুরস্ক। ইউএসএ চীন ভারতকে উপেক্ষা করতে পারবে না, বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্ত। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহ ব্যাপক সংঘর্ষ। দক্ষিণ লেবাননের সীমান্ত গ্রাম আয়তা আল সাবে ইসরায়েলি সেনাদের সঙ্গে তীব্র সংঘর্ষে খবর দিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে খুব কাছাকাছি দূরত্বে ভারী সংঘর্ষে লিপ্ত। এই সময় তারা ইসরায়েলি সেনাদের সমর্থনে আসা একটি মার্কাবা ট্যাঙ্কে হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল যে তারা একই গ্রামে আরেকটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। আরেকটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা আয়তারুন সীমান্ত গ্রাম সংলগ্ন এলাকায় ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে। এর একদিন আগেও তারা সেখানে ইসরায়েলি সৈন্যদের প্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছিল। হামাসের সঙ্গে প্রায় এক বছরের যুদ্ধের পর ইসরায়েল গত মাসে লেবাননের দিকে দৃষ্টি ঘোরায়। ইসরায়েলি বাহিনী তখন বলেছিল যে তারা হিজবুল্লাহর আগ্রাসনের মুখে তাদের উত্তর সীমান্ত সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উত্তেজনার মধ্যে হিজবুল্লাহর অবস্থানের উপর আক্রমণ বাড়ানো হয় ও দক্ষিণ লেবাননে স্থলবাহিনীও পাঠানো হয়। লেবানিজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলমান এই সংঘাতের ফলে 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কমপক্ষে 1580 জনের মৃত্যু হয়েছে, হিজবুল্লাহ উল্লেখ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী সীমান্তবর্তী কোনো গ্রামে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বা সম্পূর্ণরূপে দখল করতে সক্ষম হয়নি, যদিও সম্প্রতি এক ভিডিওতে আয়তা আল সাবে ইসরায়েলি পতাকা উড়তে দেখা গেছে। এ বিষয়ে হিজবুল্লাহ একটি সূত্র জানিয়েছে যে গ্রামটি গত এক বছরের সংঘর্ষের মধ্যে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে ভারী আগ্রাসনের শিকার হয়েছে, তবে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়নি। একই সঙ্গে হিজবুল্লাহ জানিয়েছে যে তারা হাইফার কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তাদের দাবি, গত 24 ঘন্টার মধ্যে একই স্থাপনায় এটি তাদের দ্বিতীয় হামলা। হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা হাইফার উত্তরের ডিফেন্স ইন্ডাস্ট্রি ঘাঁটিতে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে। এর আগে বুধবার একই স্থানে হামলা চালায় তারা। হিজবুল্লাহ আরো জানিয়েছে তারা উত্তর ইসরায়েল শাফাত শহর একটি বড় ধরনের রকেট হামলা চালিয়েছে। এই হামলাটি লেবাননে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া হিসেবে বলেই দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলে ফের রকেট ছুড়ল প্রতিরোধ যোদ্ধারা। কয়েক বছর ধরেই থেমে থেমে সংঘাতে জড়াচ্ছে লেবানন ও ইসরায়েল, তবে সাম্প্রতিক সপ্তাহে বড় সংঘাতে জড়িয়ে পড়েছে দেশ দুটি। হামলা পাল্টা হামলার মধ্যে আবারও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার 23 অক্টোবর সকালে তেল আবিব লক্ষ্য করে দুটি দূরপাল্লা রকেট ছোড়ে প্রতিরোধ যোদ্ধারা, তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলছে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি রকেট প্রতিহত করেছে। এরপরও সতর্কতা হিসেবে তেল আবিব, হাইফা ও উত্তরে নাজারেত এলাকায় সাইরেন বাজানো হয়েছে। এছাড়া মেটুলা, মিজগাপ আম এবং কেফার, গিলাদি সহ উত্তর ইসরায়েলে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি শহরে সাইরেনের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিরিট এলাকায় হামলার পর হিজবুল্লাহ জানিয়েছিল তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট 8200 গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে গত শনিবার লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে লিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত আনে, তবে এই সময় নেতানিয়া তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনই যুদ্ধ বন্ধ করুন, আমাদের অনেক মূল্য চুকাতে হচ্ছে, বললেন ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী। গাজা ও লেবাননে যুদ্ধ শুরুর কারণে প্রতিরোধকক্ষের কয়েকটি দেশ থেকে বহুমুখী হামলার শিকার হচ্ছে ইসরায়েল। এতে অনেক বড় মূল্য চুকাতে হচ্ছে বলে স্বীকারোক্তি দিয়েছেন দেশটির সাবেক বিচারমন্ত্রী ইয়োসি বেইলিন। তিনি অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানিয়েছেন। তার আশা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের চলমান ইসরায়েল সফর যুদ্ধবন্ধের ব্যাপারে ফলপ্রসূ হবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়োসি বেইলিন বলেন, সত্যি যুদ্ধ শেষ করার সময় এসেছে। আমরা সবাই খুব উচ্চ মূল্য পরিশোধ করছি, আমরা সবাই কষ্ট পাচ্ছি, আমরা সবাই ভুক্তভোগী, আমরা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি কে বড় ক্ষতি শিকার হবে। হিজবুল্লাহ সাথে লড়াইয়ের বিষয়ে বেইলিন বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না যে হিজবুল্লাহকে ধ্বংস করার বিষয়টি বাস্তবসম্মত।
সাক্ষাৎকারে তিনি দাবি জানান, লেবানন ইসরায়েল সীমান্তে উভয় পক্ষকে জাতিসংঘের প্রস্তাব 1701 মেনে চলতে হবে। হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে যেতে হবে আর যাতে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের তাদের বাড়িঘরে ফিরতে পারেন। এদিকে সোমবার ইসরায়েলের তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের একটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলার পরে তেল আবিবের জরুরি অবস্থা জারি করা হয়েছে। তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লেবানন থেকে আল জাজিরা সাংবাদিক ইমরান খান জানান, এই প্রথম হিজবুল্লাহ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা তেল আবিব ও হাইফার আঘাত এনেছে। তিনি বলেন, গত সপ্তাহে হিজবুল্লাহ বলেছিল যে তারা ইসরায়েলকে মোকাবেলা করার কৌশল পরিবর্তন করতে পারছে। তারা ইসরায়েলকে দেখাতে চাচ্ছে যে তারা কি করতে সক্ষম। হামাস নেতা ইয়াসিনার গাজায় একটি সম্মুখ যুদ্ধে শহীদ হওয়ার পর ইসরায়েলের উপর আক্রমণের নতুন মাত্রা শুরুর ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। শুরু করেছে ভারী মিসাইল হামলা। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাসভবনে ড্রোন হামলা হয়েছে। প্রতিদিনই ইসরায়েলে আঘাত আনছে হিজবুল্লাহর মিসাইল। ফের গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলা, 4 শিশুসহ নিহত 16। মধ্য গাজা উপত্যকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 4 শিশুসহ 16 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। বৃহস্পতিবার 24 অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। আল জাজিরা জানায়, মধ্য গাজা উপত্যকায় নুসৈরাতে শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয় দেওয়া সুহাদা পাবলিক স্কুলকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 4 শিশুসহ 16 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। প্রতিবেদনে আরো জানানো হয়, ওই স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। এই ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতাল আল আউদান এবং আল আকসায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গণমাধ্যমটি গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 55 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 132 জন। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত 42,847 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 100,000+, আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 85% মানুষ। জেট ফাইটার নির্মাণ কেন্দ্রে হামলার জন্য পিকেকে দায়ী বলছে তুরস্ক। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে সামরিক জেট ফাইটার নির্মাণ কেন্দ্র টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ TAI হামলার জন্য ইরাক ও সিরিয়া ভিত্তিক পিকেকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করেছে দেশটির সরকার। তবে হামলার জন্য কোনো পক্ষ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। বুধবার রাতের এই হামলায় এখন পর্যন্ত 5 জন নিহত এবং আরও 22 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 24 অক্টোবর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম BBC এ খবর জানায়। খবরে বলা হয়, বুধবার রাতে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত দেশটির সামরিক জোট জেট নির্মাণ কেন্দ্র হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 5 জন নিহত, 22 জন আহত হয়েছেন। ভিডিওতে ধারণ করা বিভিন্ন দৃশ্য দেখে জানানো হয়েছে, 2 জন অস্ত্রধারী ব্যক্তি তুরস্কের সামরিক স্থাপনা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা TIA এর প্রবেশে মুখে গুলি ছোড়ে। এরপর তারা 32টি টার্গেটে হামলা করে এবং এর ক্ষতি সাধন করে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করে এ বার্তায় হামলাকে বলে মন্তব্য করেছেন। অন্যদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া বলেছেন, 2 হামলাকারীর মধ্যে 1 পুরুষ ও 8 নারী ছিলেন। এদের 2 জনকে হত্যা করা হয়েছে। তিনি হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK-কে দায়ী করেন, যদিও PKK-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তুরস্ক নেটোভিত্তিক দেশ হওয়ায় টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা TIA মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এবং F-16 ফাইটার জেট তৈরির পাশাপাশি পুরনো এয়ারক্রাফট মেরামতের কাজ করে থাকে। 1980-এর দশক থেকে PKK তুরস্কের সংখ্যালঘু কুর্দিদের জন্য স্বাধীন কুর্দিস্তানের জন্য সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। এই সংগঠনে নারীদের প্রাধান্য দেখা যায়। তুরস্কে PKK একটি নিষিদ্ধ সংগঠন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে PKK সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ইউএসএ চীন ভারতকে উপেক্ষা করতে পারবে না বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পৃথিবীর কোনো দেশ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র চীনও ভারতের শক্তিকে অস্বীকার করতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন DC-তে এক প্যানেল ডিসকাশনে অংশ নিয়ে ভারতের অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। বৃহস্পতিবার 24 অক্টোবর ভারতের টেলিভিশন চ্যানেল নয়াদিল্লি টেলিভিশন NDTV এ খবর জানায়। খবরে বলা হয়, বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন DC-তে সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট অন দ্য সাইডলাইন অব দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যানুয়াল মিটিংস 2024
আয়োজিত রিটন উডস ইনস্টিটিউশন অ্যাট এইটি প্রায়োরিটিস ফর দ্য নেক্সট ডিকেড শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ সময় তিনি ভারতের তিনটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কৃতিত্ব তুলে ধরে বলেন, পৃথিবীর কোন দেশ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এখন আর ভারতে অপেক্ষা করে চলতে পারবে না। সীতারমন বলেন, ভারত তার নিজের দেশকে এমনভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চায় যাতে বিশ্বের 6 জনের একজন হবে ভারতীয়, যাতে কেউ ভারতকে অস্বীকার করতে না পারে। এ সময় তিনি যে তিনটি ক্ষেত্রের কথা উল্লেখ করেন তা হল অর্থনৈতিক ক্ষেত্রে, প্রযুক্তিগত উন্নয়ন এবং জনশক্তিকে মানব সম্পদে পরিণত করা। সীতারমন বলেন, কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তো বহুদূর, যে চীন উন্নতির ক্ষেত্রে ভারতের কাছাকাছি সে চীনও ভারতকে উপেক্ষা করতে পারবে না। আগামীতে যে যে ক্ষেত্রে চাহিদা তৈরি করা হবে সেক্ষেত্রে ভারত যে ভূমিকা রাখতে সক্ষম হবে কিনা সঞ্চালকের এমন এক প্রশ্নের জবাবে সীতারমন বলেন, হ্যাঁ অবশ্যই সম্ভব। তিনি এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে বলেন, আমার প্রধানমন্ত্রী ঠিক এই চিন্তার মধ্য দিয়ে শুরু করেছেন, ভারত কোন দেশের উপর আধিপত্য বিস্তার করবে না জানিয়ে ভারতের অর্থমন্ত্রী বলেন, ভারতের অগ্রাধিকার হচ্ছে কারো উপর প্রভাব বিস্তার না করা, কারণ ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, জনসংখ্যার দিক দিয়েও বিশাল, শুধু তার নিজের সক্ষমতা বাড়াতে চায় মাত্র। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্ত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার 24 অক্টোবর তিনি কারাগার থেকে বের হন। অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় প্রায় 9 মাস কারাভোগের পর বুধবার তার জামিন মঞ্জুর হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বুশরা বিবির মুক্তি ইমরান খান ও তার পরিবারের জন্য বড় একটি আইনি স্বস্তি। তিনি জানুয়ারিতে গ্রেপ্তার হন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ছিলেন। পিটিআই নেতা এখনও কারাগারে রয়েছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে কিছু সংখ্যক সমর্থক কারাগার থেকে বের হওয়া দুটি এসইউভি গাড়িতে গোলাপের পাগড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান। বুশরা বিবির বিরুদ্ধে আরো একটি দুর্নীতি মামলা রয়েছে। ওই মামলায় একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমি পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই এক্স এ এক পোস্টে লিখেছে, স্বাগতম বুশরা বিবি, আপনি অত্যন্ত কঠিন সময় অতিক্রম করেছেন। বেআইনি কারাবাসে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে অশ্লীল প্রচার এবং চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। ইমরান খান নিজে একাধিক মামলার মুখোমুখি রয়েছেন, এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। 2022 সালে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী জোটে বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি। খান ও তার পরিবার সব অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি এগুলো সরকারের সাজানো। 72 বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা এখনো জনপ্রিয় এবং ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে তার দলের প্রার্থীরা সর্বাধিক আসনে লাভ করেছে। শরীফ নেতৃত্বাধীন সরকার দাবি করেছে তারা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। তবে ইমরান খানের সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর দ্বন্দ্ব দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। 2018 সালে প্রথমবার মতো প্রধানমন্ত্রী হওয়ার পর 6 মাস আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইমরান খান বুশরা বিবিকে প্রায় নিজের আধ্যাত্মিক নেতা বলে উল্লেখ করেন এবং তিনি সুফিবাদে গভীরভাবে বিশ্বাসী। তিনি সাধারণত জনসম্মুখে আসেন না এবং মাত্র একবার টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি বোরখা পরা অবস্থায় ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শফিউল আলম আরাফ।